সবার দ্বারাই তো ওই 100 টাকার থালিটা খাওয়া সম্ভব নয়। আমি 32 টাকা দিয়ে কেউ যদি বলে যে আমার খাওয়া শান্তি, সেটা আমার কাছে শান্তি। আলুর দম সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আলু 65টা একটু আলাদা, একটু অনেকে চিকেন 65 খেয়েছে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা যাচ্ছি একটা নতুন জায়গায়, সেখানে হচ্ছে ভেজ খাবার হবে। আর এটা হলো জায়গাটা চাঁদনি চকে, জায়গাটা হচ্ছে চাঁদনি চকে। যাদের ধরুন ভেজ ভেজ যারা খায় একদম পিওর শুদ্ধ শাকাহারী, তারা এটা অবশ্যই ট্রাই অবশ্যই যাবেন। হ্যাঁ, আর আমার আগের দিনের ব্লগে আমি মাটন খাইয়েছি, মেয়ে খেয়েছি, তো আজকে হচ্ছে সম্পূর্ণ ভেজ, তো দুটো ব্যালেন্স হয়ে যাবে। তো আমরা 5 জন যাচ্ছি। আগের ব্লগটা আপনারা দেখেছেন কুমোরটলি, তো এটা হচ্ছে এটা সেকেন্ড পার্ট। কুমোরটলি থেকে বেরিয়ে এখন আমরা ইন্ডিয়ার সব থেকে চিপেস্ট, সরি ইন্ডিয়ান না, কলকাতা সব থেকে চিপেস্ট, 30 রুপিজ অনলি। তো চলো যাওয়ালি, সব একসাথে যাচ্ছে। এই তো ব্লগ হচ্ছে, ব্লগ মমিতা পাচ্ছে না, ওকে মমিতাকে দেখা যাচ্ছে না লিটারেলি, মানে মুখটু একদম শুকিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এত হাঁটে না মমিতা। হাঁটা প্র্যাকটিস করবি মমিতা? অনেকক্ষণ হাঁটার পর আমরা চলে এসেছি ডেকার্স লেনের বিখ্যাত জয়মাতারা ফুড সেন্টারে। তো কাকু এখন বিশাল ব্যস্ত আছে, তো আমরা একটুখানি ওয়েট করি। কি বলতে হবে আমাকে একটু শিখিয়ে দাও, নাহলে আমি বলবো কি করে। এটা হচ্ছে আলু 65, যে আলু 65। হ্যাঁ, আলুর দম সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু এই আলু 65টা একটু আলাদা, একটু অনেকে চিকেন 65 খেয়েছে। এই 65-এর মধ্যে তুমি একটু কাজু কিশমিশ পাবে, একটু বেবিকর্ন পাবে, একটু পেঁয়াজ পাবে, আর অনেক কিছুই পাবে যেগুলো একটু গুপ্তই থাক, সব কিছুটা জানানোর দরকার নেই। হ্যাঁ, এই হচ্ছে কথা, আছে অনেক কিছু। এটা হচ্ছে পনির মাখানি, মাখানি জাস্ট পনির, পনির যেটা গ্রেভি করা আছে পনির মাখানি। আর সোয়াবিন তো তুমি রাস্তাঘাটে সোয়াবিন দোকান প্রচুর পাবে, সোয়াবিনের দোকান, কিন্তু এই সোয়াবিনের কোয়ালিটি একটু আলাদা, একটু কষা কষা, যেটাকে আমরা ওই চিকেন কষা মাটন কষা খেলে যেন মনে হয় আমরা বলি তো এটাকে যে আমাদের নিরামিষ মাংস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আছে ডালমাখানি, এটা আছে, এটা ডালমাখানি। এরপরে তুমি পাবে চানা পনির। দিদি ব্যাগটা এখানে রাখো না, দিদি ব্যাগগুলো রাখো না, দিদি এখানে রাখো, রাখো ওই জায়গাটা রাখো, আস্তে করে রাখো। এটা তোমার চানা পনির, চানা পনির, চানা সব জায়গাতে চানা বিক্রি, চানা করে, চানা মশলা। এটা টোটালটা তুমি এই ফুলকপি যে আমার আইটেম থাকে আর পালংকন পনির থাকে, এইটা বাদ দিয়ে এভরিথিং যা যা হবে সবই খেলে 20 টাকা, নিয়ে গেলে 25 টাকা, তন্দুরি 6 টাকা করে, বাটার নান 15 টাকা, কুলচা 15 টাকা, আর রাইস আর সবজি যদি খাও তাহলে 60 টাকা। আর স্পেশালি বর্ষাকালে একটু করি আমি গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি, তার থেকেও বড় কথা খিচুড়ির থেকে বড় কথা হচ্ছে ফুলকপি। এখনকার বাজারে ফুলকপিটা ভীষণভাবে দাম, কিন্তু আমার এই ফুলকপিতে যদি 100 টাকাও যদি পিস হয় ফুলকপি বাজারে, তবে এই খিচুড়িতে ফুলকপি থাকবেই থাকবে। এটা হচ্ছে এটা গোবিন্দভোগ চালের অবশ্যই পনির আছে, কাজু কিশমিশ আছে, নারকেল দেওয়া আছে, মটরশুঁটি আছে, টোটালটাই চেষ্টা করি। সবার দ্বারাই তো ওই 100 টাকার থালিটা খাওয়া সম্ভব নয়। আমি 32 টাকা দিয়ে কেউ যদি বলে যে আমার খাওয়া শান্তি, সেটা আমার কাছে শান্তি, সেটা আমার কাছে শান্তি। কি খাবে দেখো তো ওখানে, কি খাবে দেখুন ওখানে। আচ্ছা তুমি কি বলো সব থেকে ভালো কোনটা হবে? আমি বলি ভালো কোনোটাই না, ভালো কোনোটাই না আমার কাছে, ভালো কোনোটাই না। এবার ইচ্ছেটা তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কোনটা খাবে না খাবে। বাটার নান খেতে পারো, পনির ভর্তা আছে, কুলচাগুলো হয়েছে, দাও দাদা এটা এদেরকে খাওয়া দিতে হবে, কুলচা হোক না, 10-12 কুলচা হচ্ছে। আমি জানি না, আমার মনে হলো তাই আমি। হ্যাঁ একদম, থ্যাংক ইউ কাকু। আরে তুমি তো বলো, তোমার ভিডিও আগেও দেখেছি আমি, এলাম এত দূর থেকে। চলো বাটার রেডি হচ্ছে, বাটার কুলচা
তাহলে এগুলো আমাদের জন্য হচ্ছে তো সবারই ঠিক আছে চলে যাও সাথে সাথে আমিও আছি কথা হলো গুরু কোথায় এই তো মাই নেম ইজ অরুণ পাল নট গুরু আমি আগের দিনও বলেছিলাম তো আমি আমি বলে মাই নেম ইজ অরুণ পাল মাই ফাদার সেবি নিত্যানন্দ পাল মাই গ্যানবাদেব রাজ্যপাল আমি আগে অনেকবার বলেছি পাঁচটা রুটি আছে গুরু তো এখন বোম্বেতে আচ্ছা না স্পট অ্যান্সার 5-6 30,000 টাকা 30,000 টাকা 30,000 টাকা 60,000 টাকা আপনি 8,00,000 টাকা দিন হয়ে যায় হয়ে গেছে 80,000 টাকা 80,000 টাকা আমাকে ছেড়ে দাঁড়িয়ে আছে তখন থেকে খাবে বলে মাসিমা আপনার কাছে ভালোবাসা পাই বলেই তো আছে এখানে খেতে নাকি এক জায়গায় উদয়কে নেওয়া যাবে আমাকে দুটো দুধ দিই একটা কুলচা দাও আর একটা বাটার নান দাও আর দুটো তরকারি দাও একটা হচ্ছে মিক্সটা দাও একটা মিক্সটা দাও এটা কন্টেইনারে রাম বারবার বলছি আর একটা হচ্ছে চানা দাও চানা এটা 500 টাকা এটা চানা পনির দিয়ে দাও চানা পনির দিয়ে দাও আমাকে এখান থেকে একটা ওখানে দিয়ে এটা আমারটা চলো এটা হচ্ছে আমার আইটেম এটা সাইডে দাঁড়ালে চলো আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে একটা নিয়েছি বাটার নান আর একটা হচ্ছে নিচে কুলচা আছে এখানে সবাই আমরা খাচ্ছি মন দিয়ে খাচ্ছি এটা হচ্ছে চানা তো সবাই এখানে খাচ্ছি দুটো নিয়েছি কেন বলতো টেস্ট করে দেখার জন্য সব রকমের টেস্ট করে নেওয়া ভালো আর বেশি তো দাম না 20 টাকা করে হ্যাঁ জানে সব 20 টাকা জয়মাতার এটার সামনে খাওয়া শেষ হলো তো এখন বাড়িতে যাবো বাট বাড়ি যাওয়ার আগে সবার থেকে রিভিউ জেনে নিই কারণ এটা আমি সবাইকে নিয়ে এসেছিলাম তো যারা 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 খেয়েছে সবার থেকে জেনে নিই কেমন লাগলো ওদের সবার ঠিক আছে তো ফার্স্টে আমাদের উদয় ভাই একটু আমার টেস্টের কথা কী বলবো জাস্ট স্পিচলেস মানে কোনো কথা হবে না আর মেন কথা হলো আমার কাকুকে হেভি লাগলো কাকুর ব্যবহার খুবই মিষ্টি আর কিছু বলার নেই মানে একবার খেলে বারবার আসতে হবে এটা গ্যারেন্টি দিতে পারছি আর মানে 15 টাকায় যে বাটার কুলচা যতটা পরিমাণ বাটার এটা অন্য কোনো জায়গায় দেবে না আর মেনলি এখানে যেটা বেস্ট সবচেয়ে দেখলাম যে কুলচার ভেতর একটা পুর ভরছে সেটা অন্য কোনো পাবে না এমনকি সেটার মধ্যে পনিরও আছে ট্রাই করলো আমার সবচেয়ে বেস্ট যেটা লাগলো ডাল মাখানিটা ওটা হয়তো এখন আমি ভাবছি ওটা নিলে ভালো হতো আরও কিন্তু ওটা সবচেয়ে বেস্ট ছিল আর তাছাড়া আমি যেটা নিয়েছিলাম আলু 65 ওটা এক কথায় মানে কিছু নতুন একটা আজকে সব ট্রাই করলাম তারপর মিক্স পনির যেটা ছিল মানে নবরত্ন টাইপ ছিল কিছুটা এই আর আমাদের মানে যা যা খেলাম তার মধ্যে আমার সবথেকে বেস্ট লাগলো ডাল মাখনিটা তারপর চানা পনির যেটা মানে চানা পনিরটাও সেরা ছিল তো এখন এখানে আমরা একটু দাঁড়িয়েছি বৃষ্টি আসবে মানে বাকি খাবারগুলো কী বলবো খাবারের কথা জাস্ট অসম আর এখানে সব বড় বড় মানে ব্লগাররা আসে তো আমি কিছুই না জাস্ট ছোটোখাটো একটা ব্লগার তো এখানে বড় বড় মানে ছোটোখাটো ব্লগার যাই হোক তো ওনার এখানে ইন্ডিয়ান ফুড ফুড ব্লগার লেজি বং এরা সব বড় বড় ব্লগাররা এসছে তো এখন আর বাকি এরা সবাই অবস্থা দেখুন সব অবস্থা খারাপ হয়ে গেছে এদের উদয় ভাই ফিট আছে উদয় ভাই আমার মতো ও ফিট আছে ইয়েও ফিট আছে ওর হাওয়া গেছে এরও গেছে আরেকটা কোথায় সর 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 প্রিয় এই তো এরও গেছে হলুদ গেঞ্জি গেছে বাট খাওয়া দাওয়া একদম বেস্ট ছিল আর ইভেন এটা বলছে বাংলাদেশের যে অনেক ইউটিউবার আছে ওরাও পর্যন্ত এখানে এসে খেয়ে যায় তো মানে অনেক ভালো দারুণ একটা জায়গা এলাম মানে সত্যি এখানে আসার মতো মানে এরকম একটা জায়গায় এসে মানে খুবই অসাধারণ একটা লাগছে এখন মারাত্মক আকাশে মেঘ জমে আছে বাট যাই হোক মেঘ জমুক যাই জমুক যে কাজের জন্য এসেছিলাম সেটা হয়ে গেছে সেটা সাকসেসফুল কুমোর টুলিও সাকসেসফুল এখানে জয় মাতারার জন্য জয় মাতারাও সাকসেসফুল জয় মাতারা চলো লোকেশনটা হচ্ছে তুমি যদি স্প্লানেড বা ধর্মতলা আসো তাহলে ধর্মতলায় যে কলকাতার বিখ্যাত খাবারের দোকান হচ্ছে মিষ্টির দোকান কেচিদাসের মিষ্টি দোকান সেই মিষ্টি দোকান থেকে টুয়ার্স রাজভবন কেউ যদি মিষ্টি দোকান থেকে সোজা রাজভবনের দিকে হেঁটে আসো তাহলে প্রথম একটা জুসের গলি পড়বে দেখবো অনেক অনেক রকমের জুস বিক্রি হচ্ছে সেই গলিটা কলকাতারও ওটাও ভালো ওটাও ভালো দোকান যেখানে অনেক অনেক ধরনের জুস বিক্রি হয়
তুমি অক্সিজেনে তো ওখানে ম্যাঙ্গো জুস দেখো, আমি ওদের ওদের কথাটা ভালো এই কারণে বলছি, ভালো বেচে বলেই, ভালো বিক্রি করে বলেই তাই বললাম। ওই জুসগুলির পরেতেই আরেকটু এগিয়ে আসার পরে ডিফেন্সের একটা বাড়ি আছে, তার ঠিক পাশের গুলিটাই হচ্ছে ডেকার্স লেন বা জেমস হিকি সরণি, বা কেউ যদি বুঝতেও না পারে তাহলে বলবে পিয়ারলেসের হেড অফিস। তার ঠিক আগেতেই যে গলিটা হচ্ছে সেটা হচ্ছে ডেকার্স লেন, আর আমার লোকেশনটা এটাই, তার গুলিটা ঢুকলে তুমি ডেকার্স লেন পাবে। ঠিক আছে, মানে ফোন নাম্বার দিলে অসুবিধা নেই তো তোমার? অসুবিধা নেই, ঠিক আছে ঠিক আছে। তাহলে কাকু আমরা তোমার তোমার ফোন নাম্বারটা অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে এখানে আমাদের ভিডিও শেষ হচ্ছে, ভিডিওটা কেমন লাগলো বলবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই বলে দে থ্যাংকস ফর ওয়াচিং। Thank you, bye bye.